রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইন কাতাল আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল তার কবরে পড়তে থাকে, ইল্লা মিন সাদাকাতে জারিয়া আও ইলমিহি ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদি সলিয়াদু লাহু, নেককার সন্তান রেখে গেছে, কিছু বিদ্যা মানুষকে দিয়ে গেছে এবং সাদকায় জারিয়া এমন কিছু দান করে গেছে, মসজিদে দান করে গেছে, মাদ্রাসায় দান করে গেছে, এমন বস্তু দান করেছে যেটাতে কবরে তার আমল পচতে থাকবে। এখানে আপনি বোঝার চেষ্টা করুন, তিনটা আমল ছাড়া কিছু কবরে যায় না। মানুষ মরার পরে পরেই এদেশের বাংলাদেশের মুসলমান কুলখানি দেয়, কুলখানি দেয় আট দিনে দিনে খাগড়াই দেয়, চল্লিশ দিনে দিন গরু কেটে মানুষকে খেতে দেয়, এটা কি এর ভিতরে অন্তর্ভুক্ত? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাস জামানুন লাউ বালুল মারা মা আখাজ মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, এমন একটি সময় অতিবাহিত হবে মানুষ কোনটা হালাল আল কোনটা হারাম এটা দেখবে না। মানুষ মরে গেলে এই তিনটা ব্যতীত আমল কবরে যায় না। গোটা গ্রামবাসীকে গরু কেটে খেতে দিল, সবাই এটা খেল, যিনি খেতে দিয়েছেন তার পাপ হবে, যিনি খেয়েছেন তারও পাপ হবে। মানুষ মরার পরে সাদকা করতে পারে, মানুষ মরার পরে তার সন্তানেরা সাদকা করতে পারে, তো সাদকার খাদ্য কি আপনি খেতে পারেন? সাদকার হকদার কে? ফকির মিসকিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবৃতি, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন এসে বলছেন, ইন্না উম্মি উফতুলিতাত আলা নাফসি আযুন্নুনা লাউ তাকাল্লামাত আন তাসাদদাকতা ফাহাল আজরু, আমার মা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমাকে কিছু বলার সুযোগ পায়নি, আমাকে কিছু বলার সুযোগ পায়নি, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা বলার সুযোগ পেলে আমাকে হয়তো সাদকা করার কথা বলতো, ইন তাসাদদাকতু, আমি কি তার জন্য সাদকা করতে পারি? আল্লাহর নবী বলছেন, ফাকাল নাম, তুমি তোমার মায়ের জন্য সাদকা করো। মায়ের জন্য সাদকা করার অনুমতি দিলেন, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পিতা বিদায় হয়ে গেছেন, আপনি সাদকা করতে পারেন, তো এই সাদকার পয়সা আপনার জন্য বৈধ নয়, এই সাদকার টাকা আপনার জন্য বৈধ নয়, আপনি আপনার পিতামাতার জন্য, ফকির মিসকুনকে আনুষ্ঠানিকতা নয়, এমনি বাড়িতে আসবে পিতামাতার নিয়াতে হয়তো তাদেরকে ফকির মিসকুনকে দুটাকে খেয়ে দিলেন, এটা তার জন্য কাজে আসবে, আপনি সবাই মিলে গ্রামবাসী খেলেন, এটা যে বৈধ না এটা বোঝার চেষ্টা করলেন না কেন? এতে পাপ হবে, নিশ্চিত হবে। আপনার এটা তো বৈধ নয়, দেখুন আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলা নাস জামানুন, এমন একটি সময় আসছে, লা ইয়ালিজুর রাজুল ইয়াসালু হাত্তা ইয়াতি ইয়ামাল কিয়ামাতে লাইসা বিওয়াজহি মুজা লাহমিন, যে মানুষটির জন্য ভিক্ষা করা বৈধ নয়, ভিক্ষা না করলেও চলে, তারপরেও সে ভিক্ষা করে, আল্লাহর নবী বলছেন, হাত্তা ইয়াতিহি ইয়াউমাল কিয়ামা লাইসা ফি ওয়াজহি মুজাতু লাহমিন, বিচার মাঠে আল্লাহর নিকটে সাক্ষাৎ করবে, তার দুই গালে কোনো মাংস থাকবে না। ভিক্ষা বৈধ নয়, ভিক্ষা না করলেও চলে, এর পরেও সে ভিক্ষা করে, আল্লাহর নবী বলছেন তার বিচার মাঠে দুই গালে মাংস থাকবে না, তো আপনি কেন সাদকার পয়সা খেলেন আমি তো বুঝতে পারিনি।
দাওয়াত দিয়েছে, আপনি মাংসটুকার সামলাতে পারলেন না, বিচার মাঠে হিসাব দিতে হবে, কোনটা বৈধ কোনটা অবৈধ দেখার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবৃতি, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলছেন বিতামারি, রাস্তায় চলছেন বিতামারি, ফিত্তারিকে একটা রাস্তায় খেজুর পড়ে আছে, ফাকালা লাউল ফাকালা লাউলা আন্না আখাফু আন তাকুনা মিনাস সাদাকাত, আল্লাহর নবী বলছেন যে আমার ভয় হলো এটা সাদকার খেজুর, আমার ভয় হয় এটা সাদকার খেজুর, যদি এটা সাদকার খেজুর না হতো তাহলে আকালতুহু আমি এটা খেতাম। আল্লাহর নবী রাস্তায় পড়ে থাকা খেজুরকে খেলেন না, এটা সাদকার খেজুর, আর আপনি এত টাকা মালিক, এত পয়সা আপনার, তারপর সাদকার পয়সা খানকে আমি বুঝতে পারিনি। বিচারের মাঠে হিসাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই।